স্যান্ডো গেঞ্জি পরে দৌড়ে বিয়ের মণ্ডপে আমির খানের জামাই। হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে হলো বিয়ে। বিয়ের সেই ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। অবাক কাণ্ড, হাফ প্যান্ট গেঞ্জি গায়ে ছাদনাতলায় দৌড়ে এলেন বর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন আমির খানের জামাই। ঘোড়ার গাড়ি কিংবা দামি চার চাকা গাড়ি নয়, বিয়ের মণ্ডপে দৌড়ে এলেন জামাই, এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে সারলেন আমির খানের মেয়ে ইরা খান। প্রকাশ্য এলো ইরা খান এবং নূপুর শিখরের বিয়ের প্রথম ঝলক। পরিবারের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সারলেন তারা। বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অতীতেও নানান ঘটনা সামনে এসেছে। আকাশে বা সমুদ্রে বিয়ে করার নজিরও রয়েছে। বিয়ের মুহূর্তকে সাক্ষী করে রাখতে চাঁদে জমি কিনে নববধূকে উপহার দেওয়ার ঘটনাও অজানা নয়। কিন্তু তা বলে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে বিয়ের মণ্ডপে? যদিও বলিউডে কান পাতলে শোনা যায় নিজেকে প্রচারের আলোতে রাখবার জন্য যে কোনো কাজ করতে পারেন অনেক তারকারা। বর স্যান্ডো গেঞ্জি পরে থাকলেও ইরা খানের পরনে ছিল লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে ছিল কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। ছবিতে দেখা যাচ্ছে তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন তাদের পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতেই সই করে বিয়ে করলেন ইরা এবং নূপুর। মেয়ের বিয়েতে আমির খানকেই বেইজ রঙের একটি পাঞ্জাবি এবং গোলাপি পাগড়ি পরতে দেখা গিয়েছে। তার পাশেই দাঁড়িয়ে তার প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও। সকলকেই ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করতে দেখা যায়। গোটা মঞ্চ এবং বিয়েবাড়িটিকে সাদা ফুল এবং আলোর মালায় সাজানো হয়েছিল। জানা যায় বিয়ের আগে প্রায় 8 কিলোমিটার দৌড়ে বাড়ি থেকে বিয়ে করতে আসেন নূপুর। প্রথমে তাকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো বিয়ের আগে পোশাক পরিবর্তন করে তিনি বিয়েতে বসবেন, কিন্তু না, তিনি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরেই বিয়ে করেন। আমির খানের মেয়ে হওয়া সত্ত্বেও সাদা মাটা জীবনযাপনে অভ্যস্ত ইরা। এমনকি বিয়েতেও তুলনামূলকভাবে জাকজমক ছিল অনেকটাই কম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অবাক কাণ্ড, হাফ প্যান্ট গেঞ্জি গায়ে ছাদনাতলায় দৌড়ে এলেন বর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন আমির খানের জামাই। ঘোড়ার গাড়ি কিংবা দামি চার চাকা গাড়ি নয়, বিয়ের মণ্ডপে দৌড়ে এলেন জামাই, এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে সারলেন আমির খানের মেয়ে ইরা খান। প্রকাশ্য এলো ইরা খান এবং নূপুর শিখরের বিয়ের প্রথম ঝলক। পরিবারের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সারলেন তারা। বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অতীতেও নানান ঘটনা সামনে এসেছে। আকাশে বা সমুদ্রে বিয়ে করার নজিরও রয়েছে। বিয়ের মুহূর্তকে সাক্ষী করে রাখতে চাঁদে জমি কিনে নববধূকে উপহার দেওয়ার ঘটনাও অজানা নয়। কিন্তু তা বলে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে বিয়ের মণ্ডপে? যদিও বলিউডে কান পাতলে শোনা যায় নিজেকে প্রচারের আলোতে রাখবার জন্য যে কোনো কাজ করতে পারেন অনেক তারকারা। বর স্যান্ডো গেঞ্জি পরে থাকলেও ইরা খানের পরনে ছিল লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে ছিল কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। ছবিতে দেখা যাচ্ছে তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন তাদের পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতেই সই করে বিয়ে করলেন ইরা এবং নূপুর। মেয়ের বিয়েতে আমির খানকেই বেইজ রঙের একটি পাঞ্জাবি এবং গোলাপি পাগড়ি পরতে দেখা গিয়েছে। তার পাশেই দাঁড়িয়ে তার প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও। সকলকেই ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করতে দেখা যায়। গোটা মঞ্চ এবং বিয়েবাড়িটিকে সাদা ফুল এবং আলোর মালায় সাজানো হয়েছিল। জানা যায় বিয়ের আগে প্রায় 8 কিলোমিটার দৌড়ে বাড়ি থেকে বিয়ে করতে আসেন নূপুর। প্রথমে তাকে দেখে অনেকেই মনে করেছিলেন হয়তো বিয়ের আগে পোশাক পরিবর্তন করে তিনি বিয়েতে বসবেন, কিন্তু না, তিনি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরেই বিয়ে করেন। আমির খানের মেয়ে হওয়া সত্ত্বেও সাদা মাটা জীবনযাপনে অভ্যস্ত ইরা।
এমনকি বিয়েতেও তুলনামূলকভাবে জাঁকজমক ছিল অনেকটাই কম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।